বৃত্ত বা সার্কেল চ্যাপ্টারটা শুরু করার আগে আমাদের অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে আমাদের সরলরেখা বেসিকটা একদম পরিষ্কার আছে। সরলরেখার ধারণাগুলো কিন্তু এখানে কন্টিনিউয়াসলি ব্যবহার করা হবে। তো ভাই একটা কথা যদি বলি যে বৃত্ত কাকে বলে, তো আমার কাছে বৃত্ত একটা অদ্ভুত সংজ্ঞা আছে। সংজ্ঞাটা এরকম যে কোনো বৃত্তের কেন্দ্রকে কেন্দ্র করে ওই বৃত্তের ব্যাসার্ধ সমান ব্যাসার্ধ নিয়ে যে বৃত্ত আঁকা যায় তাকে বৃত্ত বলে। হ্যাঁ, কিছুই বুঝলাম না, তো আমি একটু ভেঙে একটু বইয়ের ভাষায় বলি। বইয়ের ভাষা সংজ্ঞাটা এরকম, একটি নির্দিষ্ট বিন্দু থেকে একই সমতলে সমদূরবর্তী সকল বিন্দুসমূহের সঞ্চার পথ বা সেট বা লোকাসকে বৃত্ত বলে। এইটাও কিছু বুঝলাম না। আচ্ছা, তো ভাই আমরা এটা একটু বোর্ডে ফিরে যেয়ে চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। দেখেন বোর্ডে খুবই সুন্দর একটা বৃত্ত আঁকা আছে। এই বৃত্তের যেটাকে আমরা কেন্দ্র বলি সেটা হচ্ছে এইটা, বা একটা নির্দিষ্ট বিন্দু। এই নির্দিষ্ট বিন্দুটা থেকে একই সমতলে, একই সমতল বা সেম প্লেন বলতে এই পুরো বোর্ডটার কথা বোঝানো হচ্ছে। বোর্ডটা হচ্ছে সেই সমতলটা, সমতলে সমদূরবর্তী, সমদূরবর্তী বলতে কি বোঝাচ্ছে, দূরত্বটা নির্দিষ্ট, ওই দূরত্বটাকে আমরা বললাম যে এই পয়েন্ট থেকে এই ডিস্টেন্সটা, ধরেন এই ডিস্টেন্সটা এ হলো। তাহলে এই এ ডিস্টেন্সে যতগুলো পয়েন্ট আছে বা বিন্দু আছে, দেখেন এইখানে একটা আছে, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, সমস্ত বিন্দুগুলোকে নিয়ে নিলে এটা যে শেপ তৈরি করেছে সেটাকে আমরা বৃত্ত বলবো। আচ্ছা, এখন এই পুরো বিষয়টা, এটা তো আমি বাংলা ভাষায় বললাম ভাইয়া, ম্যাথমেটিক্যালি ট্রান্সফর্ম করলে কীভাবে নেব, তো ধরেন এই বিন্দুটার একটা পরিচয় দেই, তার কেন্দ্র বলে দিয়ে, কেন্দ্র হচ্ছে এইচ কমা কে। এই নির্দিষ্ট দূরত্বটা এ, এবং এই যে অনেকগুলো বিন্দু আমরা পেলাম এদেরকে আমরা ভেরিয়েবল পয়েন্ট বা চলমান বিন্দু এক্স কমা ওয়াই চিন্তা করলাম, কারণ এই বিন্দুগুলো তো এক একটার স্থানাঙ্ক বা কোঅর্ডিনেটস এক এক রকম, তাই আমরা ইন জেনারেল তাদেরকে এক্স কমা ওয়াই বললাম। তাহলে ভাইয়া আমরা কি বলতে পারি, দূরত্বের সূত্র অনুযায়ী স্কোয়ার রুট এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু এ। এরপর ভাইয়া সবাই যদি একটু লক্ষ্য করেন, আমরা যদি স্কোয়ার করে দেই এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তো ভাইয়া এখন আপনারা যে সমীকরণটা দেখতে পাচ্ছেন এই সমীকরণটি এইচ কমা কে কেন্দ্র বিশিষ্ট এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণকে নির্দেশ করছে। আমরা এবার এই সমীকরণটাকে একটু অন্য ফর্মে লিখতে চাইছি, যেমন ভাইয়া এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। স্কোয়ার করার পরে যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ারের ভ্যালুটা বসালাম, ওয়াই মাইনাস কে হোল স্কোয়ারের ভ্যালুটাও যদি বসাই, তাহলে দেখতে কীরকম লাগবে, এক্স স্কোয়ার মাইনাস টু এইচ এক্স প্লাস এইচ স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস টু কে ওয়াই প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এবার ভাই এদেরকে একটু সাজায় লিখি, সাজায় লিখলে প্রথমে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এইচ এক্স মাইনাস টু কে ওয়াই প্লাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু জিরো। আচ্ছা ভাই এবার একটু লক্ষ্য করেন তো সবাই, যে এই সমীকরণটায় একটু যদি চেঞ্জ নিয়ে আসি, আমরা এরকম ধরে নিলাম, ধরেন এইচ ইকুয়াল টু নেগেটিভ জি, কেন নিচ্ছি ভাই একটু পরে এটা পরিষ্কার হবে।
কে ইকুয়াল টু নেগেটিভ এফ, তাহলে খুব সহজে এখানে বলে দেওয়া যায় এইচ স্কোয়ার ইকুয়াল টু কি, এইচ স্কোয়ার ইকুয়াল টু জি স্কোয়ার, কে স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার। আর এই যে এই টার্মটা এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই টার্মটা কিন্তু একটা কনস্ট্যান্ট টার্ম, একটা নির্দিষ্ট বৃত্তের জন্য এইচ আর কে কোথায় থেকে আসতেছে, বৃত্তের কেন্দ্র বা সেন্টার থেকে, এ কোথায় থেকে আসতেছে, বৃত্তের ব্যাসার্ধ বা রেডিয়াস থেকে, তাহলে এই পুরোটা কিন্তু একটা কনস্ট্যান্ট টার্মকে ইন্ডিকেট করবে। তাহলে আমরা সি ইকুয়াল টু লিখলাম এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, অথবা আমরা আবার এইখান থেকে এটা বলতে পারি যে এ স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি, অথবা এ স্কোয়ার ইকুয়াল টু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, অথবা এ ইকুয়াল টু স্কোয়ার রুট জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। অনেকের কাছে মনে হচ্ছে যে খুবই হাবিজাবি একটা বিষয় হয়ে গেছে, তা কিন্তু না ভাইয়া, আসলে খুব সহজ একটা বিষয় তৈরি হয়েছে, কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। আগে দেখেন সমীকরণের নতুন চেহারা কী হলো, এক্স স্কোয়ার এক্স স্কোয়ারই থাকলো, তারপরে ভাই ওয়াই স্কোয়ার, এইচ ইকুয়াল টু নেগেটিভ জি বসালে মাইনাসে মাইনাসে ভাই প্লাস হয়ে যায়, এটা হবে টু জি এক্স, কে ইকুয়াল টু নেগেটিভ এফ বসালে এটা হবে টু এফ ওয়াই, আর এই পুরোটা হবে ভাই সি ইকুয়াল টু জিরো। ভাই এটা কি ইন্ডিকেট করে, তাহলে একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করতেছে। এখন বিষয়টা কি ভাই একটু খেয়াল করেন, যে আমি যখন এইভাবে লিখলাম, এইভাবে লিখতে এই বৃত্তের কেন্দ্রকে ব্যাসার্ধকে, ভাই দেখেন আগেরটার সাথে কম্পেয়ার করেন, মূল সমীকরণে এইচ আর কে ছিল বৃত্তের কেন্দ্র, এখানে এইচ ইকুয়াল টু কি নেগেটিভ জি, কে ইকুয়াল টু কি নেগেটিভ এফ, তাই এই ফর্মে থাকলে বৃত্তের কেন্দ্র হচ্ছে নেগেটিভ জি কমা নেগেটিভ এফ, ওকে, আর ব্যাসার্ধ হচ্ছে এই যে ভাইয়া দেখেন ব্যাসার্ধ কি রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ভাইয়া এখন এই দুইটা আলাদা ধরনের সমীকরণ শিখে আমাদের কী লাভ হলো, তো খেয়াল করেন ভাই আমি যদি একটা সমীকরণ লিখি এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ফোর হোল স্কোয়ার ইকুয়াল টু টু স্কোয়ার, আপনি এই সমীকরণটা দেখার সাথে সাথে বলে দিতে পারেন বৃত্তের কেন্দ্র কি, দেখেন এটার সাথে মিলিয়ে বলেন যে বৃত্তের কেন্দ্র হচ্ছে থ্রি কমা ফোর, ব্যাসার্ধ হচ্ছে টু। এই সমীকরণটাই যদি এইভাবে লেখা থাকে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন ওয়াই স্কোয়ার মাইনাস এইট ওয়াই প্লাস সিক্সটিন, টু স্কোয়ারের জায়গায় থাকলো ভাই ফোর, তারপরে ভাইয়া ক্যালকুলেশন শেষে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস এইট ওয়াই সিক্সটিন নাইন টোয়েন্টি ফাইভ ফোর ক্যান্সেল টোয়েন্টি ওয়ান ইকুয়াল টু জিরো। ধরেন আমি আপনাকে সমীকরণটা এই ফর্মে যখন দিই তখন আপনি ডিরেক্টলি বলে দেন তার কেন্দ্র কী ব্যাসার্ধ কী, কিন্তু আমি যখন আপনাকে এই ফর্মে দিব তখন আপনাকে কী করতে হইতো আগে চিন্তা করেন তো, এই রাশিগুলোকে সুন্দর করে করে সাজায় নিয়ে পূর্ণ বর্গ রাশি বানাতেন, তারপরে তার কেন্দ্র ব্যাসার্ধ বের করতে পারতেন, কিন্তু আমার তো এইখান থেকেও যদি ডিরেক্টলি বের করতে হয়, তো এখন কিন্তু আমরা এটা বলে দিতে পারতেছি কীভাবে বের করতেছি। দেখেন তো ভাইয়া আমরা জানি যে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কি নেগেটিভ জি, আচ্ছা তাহলে নেগেটিভ জি আমরা কীভাবে পাবো, দেখেন এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে যখন আপনি ম্যাচ করবেন এখানে টু জি এক্স আছে, তাই এক্সের সহগকে বা কোএফিশিয়েন্ট অফ এক্সকে নেগেটিভ টু দিয়ে ভাগ করলে বা ডিভাইড করলে আপনি পেয়ে যাবেন, তাহলে দেখেন এখানে এক্সের সহগ কি নেগেটিভ সিক্স, এটাকে নেগেটিভ টু দ্বারা ভাগ করলে আসবে থ্রি, ওয়াই এর সহগকে সিমিলারলি নেগেটিভ টু দ্বারা ভাগ করলে রেজাল্ট আসবে কি ফোর, থ্রি কমা ফোর।
তাহলে এটা কেন্দ্র পেলাম। ব্যাসার্ধ আবার একইভাবে কিভাবে পাচ্ছি, রুট ওভার জি স্কোয়ার, জি কি ভাইয়া নেগেটিভ থ্রি স্কোয়ার, এটা এটার সাথে মিলে বলেন ভাইয়া, যেখানে টু জি আর এখানে আছে নেগেটিভ সিক্স, তাহলে টু জি ইকোয়াল টু নেগেটিভ সিক্স হলে জি ইকোয়াল টু কী হয় নেগেটিভ থ্রি, বা নেগেটিভ থ্রি স্কোয়ার না লিখে থ্রি স্কোয়ার লিখলেও কোনো ক্ষতি হতো না আমরা জানি এটা, প্লাস নেগেটিভ ফোর স্কোয়ার মাইনাস টোয়েন্টি ওয়ান ইকুয়াল টু রেজাল্ট আসবে টু, এই ফর্মুলা ব্যবহার করে। তাহলে ভাই দুইটারই কিন্তু দরকার আছে, এখান থেকে আপনি যদি ডিরেক্টলি কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ আনতে চান তখন এই ফর্মুলাটা দরকার হয়, আর এখান থেকে নিয়ে আসতে চাইলে এই ফর্মুলাটা দরকার হয়।